কোথায় যাও? বৃত্তি পরীক্ষা দিতে। বেশ যাও, কিন্তু যদি বৃত্তি পরীক্ষায় পাস করতে না পারো তাইলে আমি নিজের টাকায় তোমারে আর লেখাপড়া শিখাইতে পারব না। বৃত্তি পাইলে অর্ধেক টাকা দিয়ে লেখাপড়া করবা আর বাকি অর্ধেক টাকা আমারে দিবা। দিবা কেন? নিমু যাও, এশ যাও। অনেক দিন পর দিলাম। কি দিলে? দোয়া। দোয়া করতে তার পয়সা লাগে না, তাই দিলাম। মা মা মা, আমি বৃত্তি পেয়েছি। বৃত্তি পেয়েছিস? হ্যাঁ মা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তোর লেখাপড়া শিখাইতে আমার আর টাকা লাগবে না, বৃত্তির টাকা দিয়ে পড়তে পারবি। আমি টেকা দিমু আর সেই টেকায় তুই মিষ্টি খাবি। যে আমি লেখাপড়া করতে শহরে যাব না, লেখাপড়া করতে এখানেই করবো। বেশি কথা কবি না, আমি যা কইছি তাই করবি, শহরে তোরে যাইতেই হইব। না, আমি শহরে যাব না, এটা আমার শেষ কথা। শুনছো শুনছো, ভগিনীর পোলায় কি কয়ে গেল? শহরে বলে যাইব না, বুঝছি। এই সমস্ত হইল তোর বুদ্ধি, তোর কার সাথে কি আমার পেট দেখাই গেল? আমার খাইয়া আমার পয়রা আমার পেট দেখায়? তোমাকে শহরে নিয়ে যাবে, তুমি লেখাপড়া করে বড় হবে, এ তো খুশির কথা, যাবে না কেন? তোমাকে ছেড়ে সেখানে গিয়ে আমি থাকতে পারবো না, কিছুতেই না। পারবে না কেন? আমার পুতুল তো তোমার কাছেই আছে, যখন ইচ্ছা আমার সাথে কথা বলবে। বকুল, তোমাকে যেতেই হবে, যাও। তোমার বাবাকে গিয়ে বলো তুমি রাজি, যাও। বাবা বাবা, আমি শহরে গিয়ে লেখাপড়া করবো। কি কইলি তুই রাজু? হ্যাঁ বাবা। আরে আমার শুন না রে, মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুসুমাহি তো থোড়া থোড়া। তুই বয়, আমি তোর শহরে যাওনের সব ব্যবস্থা করতাছি।